ভাই সকাল সকাল কেমন আছেন? আমি আমার যাই। তোমরা দেখলে মোর বেটি কেমন ভাবে মোক হেল্প করিল। বড় বেটি চাল ধুয়ে দিছে, মুইয়ে দি ডিমে ও আলু উষে করছ, আর খানিক আলুর তরকারি করিম ভাবি ধরছ। ডিম রেডি মে চলে ডিমে খাবা ধরছে সকাল সকাল। আমত খোসা পান ছাড়াও তারপরে মোক তো সারা বছর ভাতের ভোগ, মনটা করে চারটি যদি গরম গরম ভাত হয় তাহলে ভাল হয়। নিচে না নিচে না উপরে তো মোর বর আর শ্বশুর উমরে ভাত খায় নাই, উমরে মুড়ি খাইছে, আলুর তরকারি দিয়ে মুড়ি মাখিয়ে খাইছে, খুব টেস্টি করে খায়, কিন্তু মুখ খাবার বাংলা হইলে তো। সকাল সকাল ডিমে উষা, আলু ঝোল, আলু উষা আর শ্যামাস কুচি। আর তোমরা তো জানেন আমার একটা কথা আছে যে সাওয়ার আলে পোয়াতি খায় সে পোয়াতির গাও হয়। তো মোর ভেটি ডিমের সাদা অংশগুলো খাইছে আর কুসুমগুলো করে কিন্তু খায় না, ওখানে মোড়ে ভাগত। তো যাই হোক, এবার মোর স্বাস্থ্যটা যদি ফেরে এখানে শস্য ঝাড়াই মারাই চলছে। তোমরা কায় কায় শস্যে করছে নেবার, আর তোমার কি শস্যে ঝাড়াই মারাই হয়ে গেছে কমেন্ট করে জানাবে। আমার ভিডিওগুলো কেমন লেগে হচ্ছে সেটাও জানাবেন কিন্তু কমেন্ট করে। আর ভিডিওলা লাইক করেন না তোমরা, লাইক করবেন। আজকে নিম পাতা পাড়ি আনা হচ্ছে গাত মাখার জন্য, মানে সাওয়ালের যাতে চুলকানি চুলকানি না হয়, তো নিম পাতা আর হলদি মাখি দেওয়া হবে ইমেগেসকে। নিমের পাতলা কায় বাটিবে সেই নিয়ে মোট দুই পেটিতে যুদ্ধ লেগে গেছে, মানে ইংরে দুইজনে যা লাগাইছে, একজন কয় মই একজন কয় মই। এই যে হামুগেন বাড়ি হচ্ছে ছোট গুণা, এনে দিদি চাপা ধরছে, এলা শুনে দিলে দিদি জীবনটা আসিলে আর কি। আমরা সবাই জানি যে এই যে প্যাকটা এইটা স্কিনের জন্য খুব উপকারী, তোমরাও কি ব্যবহার করেন কমেন্ট করে জানাবে। আর তোমরা যদি কাউ না জানিয়ে থাকেন তো তোমরা ওইগুলো বাড়ি করি দেখেন, নিম পাতা হলুদ মাখি দেখেন, দেখবেন চুলকানি ঠুলকানি ঘামাচি ঘামাচি সব দূর হবে। আর এলা তো গ্রীষ্মকাল, গ্রীষ্মকাল মোটামুটি সকালে স্কিনের প্রবলেম হয়, এটা মুখও তো মাখি পান। মাঝ বেড়াতে আসছি, মাঝ বেড়াত সুরধনির বাড়ি, টিনেতে মোর কিছু কাপড় জামা সেলাই করে দেওয়া ছিল, তো সেলাই নিয়ে বেড়াচ্ছি। কিন্তু এত সুন্দর হয় তো আসে দেখো, এবার পরব চলছে বাদনা পরব, তো যেটা আর কি হোলি হয়, মানে আমরা যেটা হোলি উৎসব পালন করি বা দোল পালন পালন করে দিচ্ছি আজকে, তো তার কিছু ভিডিও ক্লিপস আছে। মানে নির্দিষ্ট দিন একটা ধার্য করে ওইটা আজকে পালন হচ্ছে। আচ্ছা,
গিয়া তোমার নাম কি চন্দনা কিসকু চন্দনা কিসকু আচ্ছা তোমাদের সাথে আমার পছন্দ হলো এইটা মা এই দেখো কি সুন্দর ইমরে ইমার ঢোল মাদল নিয়ে চলে আসছে ইমার বাদনা পড় করে হচ্ছে খুব ভালো লাগছে আসলে এই সময়টা আমরা প্রত্যেকটা জনজাতি নিজের নিজের সমস্যায় ভুগি হচ্ছে কিন্তু তা সত্ত্বেও এই বিষয়নের সময় তো দাঁড়িয়ে এই যে মানুষগুলো একসাথে ইমার কালচারটা বজায় রাখিয়েছে ইংরেজি নিজস্ব কালচার নিয়ে মাতিয়েছে এইটা একটা অনেক বড় ব্যাপার এই গ্রামগুলো আসলে দেখা যায় যে হ্যাঁ মাটির টান কি জিনিস শিকড়ের টান কি জিনিস খুব ভালো লাগি হচ্ছে এই পরবটা সঠিক ব্যাখ্যা মতে নেই কিন্তু এখানে জানো যে ইংরেজি আচার আচরণ রীতিনীতিগুলো পালন করে এগুলো ইমের পরবর্তী জেনারেশন পরবর্তী প্রজন্ম সঞ্চার করে হচ্ছে এই উৎসব পালন করার ভিতরে দিয়ে পৃথিবীর প্রত্যেকটা জনগোষ্ঠী বাঁচে থাকুক প্রত্যেকটা জনগোষ্ঠী উমেশে করুক ভালোবাসুক শ্রদ্ধা করুক এমনভাবে পরবর্তী প্রজন্ম উমের বিশ্বাস সংস্কার সঞ্চারিত করে দেব এগুলোই আশা করি ইচ্ছে কথা চ্যানেলটা যদি তোমার ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর সাবস্ক্রাইব করবেন কিন্তু আমার ভিডিও দেখে বেরবার সুন্দর ঘরটা তোমার